এবার বলিউডে অভিষেক হচ্ছে সাকিব খানের। এবারের ঈদে মুক্তি পেয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। আর মুক্তির পরই সিনেমাটি শুধু দেশে নয়, দেশের বাইরের দর্শকদেরও মুগ্ধ করেছে। ইতিমধ্যে প্রিয়তমার রেকর্ড সাফল্যের পর সাকিব খানকে নিয়ে এদেশের চলচ্চিত্র নির্মাতারা নতুন কিছু করার চিন্তা করছেন। এছাড়াও শুধু দেশে নয়, তাকে নিয়ে বলিউডেও সিনেমা নির্মাণের কথা শোনা যাচ্ছে। আর সাকিবের বিপরীতে একহালেরও বেশি বলিউড নায়িকাদের নাম ভারতীয় মিডিয়ায় এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে সাকিবের অভিষেক হতে যাচ্ছে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায়। শোনা যাচ্ছে যে নায়িকার সঙ্গে সাকিবের বলিউড যাত্রা শুরু হচ্ছে, তার সঙ্গে আলোচনাও নাকি অনেক দূর এগিয়ে গেছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউ সিনেমার নাম প্রকাশ্যে আনতে চাইছেন না। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে যাচ্ছে এই সিনেমার শুটিং। টানা 35 দিন চলবে সিনেমার দৃশ্য ধারণের কাজ। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সাকিবের এই নতুন সিনেমাটি। একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে সাকিবের এই সিনেমার নাম সাইকোপ্যাথ। অন্য আরেকটি সূত্র বলছে সাকিব খানের নতুন এই সিনেমার নাম দরদ। এছাড়াও প্রথমে শোনা গেছে সাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউড নায়িকা শেহনাজ গিল। শেহনাজ ছাড়াও বলিউডের অভিনেত্রী প্রাচী দেশাই, নেহা শর্মা ও জারিন খানের সঙ্গে অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। তবে সিনেমার নাম্বার নায়িকা যেই হোক না কেন, সাকিব খানকে বলিউডে দেখার জন্য তার ভক্ত ও অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন। এদিকে ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের প্রিয়তমা এখনও প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাহিরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনও দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। আর এ সিনেমাতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইদিকা পাল। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় জোর তুলেছে ইতিমধ্যে।